বাংলাদেশের হাজার হাজার মৌলবীকে জেলের মধ্যে পুরে দেওয়া হয়েছে খালি হক কথা বলার কারণে। তা না হলে আপনাদিকে পুরুব দেবো, আপনারা অবাক হবেন। সেখানকার প্রধানমন্ত্রী হাসিনা বেগম সাফাই দিচ্ছে, মৌলবীরা প্রতিবাদ করেছে, তোমার ছেলে একজন বেঈমান কাফেরকে বিয়ে বিবাহ করেছে, খ্রিস্টানদের মেয়ে। তিনি প্রতিবাদ করে কি বলছে জানেন? প্রধানমন্ত্রী, মুসলিম রাষ্ট্রের প্রধানমন্ত্রীর মুখের ভাষা শুনে বুঝতে পারলাম যে এর হাল যদি এরকম হয় তার প্রজাদের হাল কেমন হবে, তার মন্ত্রী সভার হাল কি হতে পারে। হাসিনা বেগম বলছে, চিল্লাচ্ছে কেন? হাসিনা বেগম নিজে বলছে, শুনেন মৌলবীরা ভুল বলেছে, আমার ছেলের স্ত্রী ইহুদি না খ্রিস্টানদের মেয়ে, আর খ্রিস্টানরা আহলে কিতাব। কত বড় নেমখারামি ভাষা! খ্রিস্টানরা আহলে কিতাব ততদিন ছিল যতদিন পর্যন্ত হাজরতে ঈসা মসীহকে আল্লাহর নবী পয়গম্বর বলে বিশ্বাস করেছে। যেদিনে বলেছে আল্লাহর বেটা, সেদিন থেকে তারা কাফের হয়ে গেছে, তাদের ঈমান চলে গেছে। যেদিন থেকে ঈসা মসীহ আর তার মা মরিয়মের উপাসনা পূজো করতে লেগেছে, মূর্তিতে পূজো করতে লেগেছে, সেদিন থেকে তাদের ঈমান নষ্ট হয়ে গেছে, তারা আর আহলে কিতাব নাই। আমরা বলতে চাইছি, শোনো, আল্লাহর নবী জানাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। নবীজি বলেছেন, কারো দেব দেবীকে গালি দিও না, কারো ধর্মকে খারাপ বলো না, কিন্তু তারটাকে নিজের মতে মনে করো না। লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, এটা হচ্ছে সব থেকে বড় সম্প্রীতি। তোমার ধর্ম তোমার কাছে, আমার ধর্ম আমার কাছে। তোমার মন্দিরে আরতি হবে, মন্দিরে পুজো পাঠ হবে, আমার মসজিদে আজান হবে আর নামাজ হবে, আমি আমার নামাজ আমার আল্লাহর কাছে পালন করব, তুমি তোমার মন্দিরে মাথা টেকবে, ঝামেলা ঝঞ্ঝট নাই। এটার নাম সম্প্রীতি। কিন্তু যখনই দুর্গা উৎসব হচ্ছে তখন এই কথাটা বলছে, কুরবানির সময় কই তো বলিস না, ঈদের সময় কই বলিস না। আমি চ্যালেঞ্জ ছুড়লাম আপনার মুখ্যমন্ত্রীকে, বলুন যদি হিম্মত থাকে বাকরা ঈদের সময় বলবে, ধর্ম যার যার উৎসব সবার, তোমরা মুসলমানদের বাড়িতে যাবে, থানায় ডেকে কি অর্ডার দেওয়া হয় এসপি ডিএসপি ইমাম সাহেবরা জানে, গ্রামের মতোয়াল্লিরা জানে। আপনাদের এলাকায় থানায় ডাকা হয় না? ঈদের সময় কুরবানির সময় মিটিং হয়, কিসের জন্য হয়? ভাই আপনারা জানুয়ারির কুরবানি করবেন, লুকিয়ে করবেন, অমুসলিম ভাই জন, এটা ইমামরা আমরা বলি যেন একটা অমুসলিম ভাই কষ্ট না পায়। কেন বলা হচ্ছে, কেন এটা নিদান দেওয়া হচ্ছে, কেন বলা হচ্ছে ঈদের সময় সম্প্রীতি বাদাই রেখে ঈদের নামাজ পড়বেন? আমার ভাই সম্প্রীতি এটাই, তুমি নির্দ্বিধায় নিজের ধর্ম পালন করবে, আর অমুসলিম ভাইরাও তারাও নিজের ধর্ম নির্দ্বিধায় মহব্বতের সঙ্গে পালন করবে, তবে হচ্ছে সম্প্রীতি। একজনের বেলায় সম্প্রীতি বলা হচ্ছে, আর একটা ধর্মের বেলায় সম্প্রীতির প্রয়োজন পড়ে না। বড় হিংস্র, কোথায় কি ভাষা বলছো মিডিয়া ভালো, তুম তো কুত্তে বন গয়ে হো, তুম তো কিসি কে লিয়ে কাম কর রহি হো। এক মর্তবা হামারে জায়সা বাপ কে বেটা মৌলবি সে বেঠ কে দেখো তো হাম বতায়েঙ্গে দিন ক্যা হ্যায় ইসলাম ক্যা হ্যায়। আজকে বড় কষ্ট লাগে জানে, বাংলাদেশের কিছু মেয়েকে দেখলাম, মুসলমান ঘরের মেয়ে, তারা রাস্তায় এসে বলছে আমরা পোশাক পরব না পরব না, এটা নিয়ে তো ঝামেলা করার কিছু নাই। দোয়া রাখবেন, প্রাণে হয়তো শুনতে পাবেন এই হক কথা বলার জন্য ইয়াসিন ভাইয়ের ওপরে তহমত লাগিয়ে কোনোদিন জেলের মধ্যে পুড়েছে। দোয়া করবেন, হক কথা বললে তাকে জেলে যেতে হয় আমাদের দেশে। বাংলাদেশের হাজার হাজার মৌলবীকে জেলের মধ্যে পুরে দেওয়া হয়েছে খালি হক কথা বলার কারণে। তা না হলে আপনাদিকে পুরুব দেবো, আপনারা অবাক হবেন। সেখানকার প্রধানমন্ত্রী হাসিনা বেগম সাফাই দিচ্ছে, মৌলবীরা প্রতিবাদ করেছে, তোমার ছেলে একজন বেঈমান কাফেরকে বিয়ে বিবাহ করেছে,
খ্রিস্টানদের মেয়ে। তিনি প্রতিবাদ করে কি বলছে জানেন? প্রধানমন্ত্রী, মুসলিম রাষ্ট্রের প্রধানমন্ত্রীর মুখের ভাষা শুনে বুঝতে পারলাম যে এর হাল যদি এরকম হয় তার প্রজাদের হাল কেমন হবে, তার মন্ত্রী সভার হাল কি হতে পারে। হাসিনা বেগম বলছে, চিল্লাচ্ছে কেন? হাসিনা বেগম নিজে বলছে, শুনেন মৌলবীরা ভুল বলেছে, আমার ছেলের স্ত্রী ইহুদি না খ্রিস্টানদের মেয়ে, আর খ্রিস্টানরা আহলে কিতাব। কত বড় নেমখারামি ভাষা! খ্রিস্টানরা আহলে কিতাব ততদিন ছিল যতদিন পর্যন্ত হযরতে ঈসা মসীহকে আল্লাহর নবী পয়গম্বর বলে বিশ্বাস করেছে। যেদিনে বলেছে আল্লাহর বেটা, সেদিন থেকে তারা কাফের হয়ে গেছে, তাদের ঈমান চলে গেছে। যেদিন থেকে ঈসা মসীহ আর তার মা মরিয়মের উপাসনা পূজো করতে লেগেছে, মূর্তিতে পূজো করতে লেগেছে, সেদিন থেকে তাদের ঈমান নষ্ট হয়ে গেছে, তারা আর আহলে কিতাব নাই। এইটাই তার জ্ঞান নেই, তাহলে তার প্রজাদের হাল কেমন হবে? কি বুঝলেন? কত সুন্দর লাগে জানেন? আমার ভাই, দুঃখ আর বেদনা রাখার জায়গা নাই। আপনারা দোয়া করবেন আল্লাহ যেন আমাদের সকলকে ইমানের উপরে টিকিয়ে রাখে। যোগের বলল ইনশাআল্লাহ, সবাই তাকওয়া অর্জন করব। কিসে? আল্লাহর প্রতি বিশ্বাসে। 2021 সালে হবে মনে হয় হলদিয়াতে একটা জলসায় কোনো এক বক্তা বলে ফেললেন যে আল্লাহর প্রতি আগে ইমান নয়, আগে নবীর প্রতি ইমান আনতে হবে। জোরে বলুন নাউজবিল্লাহ। এটা বলার পরে সে তো অন্যায় বলেছে, তার প্রতিবাদও হয়েছে, কিন্তু তার হয়ে কিছু মৌলবি দেখছি আবার স্টেজ দাঁড় করিয়ে তারা সাফাই দিচ্ছে, ইয়ে জো কাহা ইহি সহি হ্যায়, এই যেটা বলেছে এটাই ঠিক, কিন্তু জানে না তার ইমান নষ্ট হয়ে গেছে। সামান্য শুধু ওইটা নয়, আপনাদেরকে আমি প্রুফ শুনাই। আমাকে যারা পীর বিরোধী মৌলবি ভাবেন, প্রুফ শুনিয়ে দিচ্ছি আপনাদেরকে, আপনারা অবাক হবেন প্রুফ দেখে। এই এই ধরনের লোকদের দ্বারা ইসলামের কতটা ক্ষতি হচ্ছে আপনি ভেবে পাবেন না, এদের দ্বারা কতটা ক্ষতি, আপনি অবাক হবেন যে ইসলামের কতটা ক্ষতি করছে এরা। আপনাকে শুনিয়ে দিই এদের, এই ধরনের আলেমদের দ্বারা যাদের মধ্যে ইলেম কালাম নাই, শুনেন। ইমাম আহমদ রাজা খান বেরেলভি, সে তাকে বাদ দিয়ে আল্লাহ নবীর অস্তিত্ব থাকতো না, একটা মৌলবি বলছে। জোরে বলুন না নাউজবিল্লাহ। এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শুধু ছোট নয়, ওই মৌলবির ইমান নষ্ট হয়ে গেছে, ওকে কালমা পড়ে মুসলমান হতে হবে, এত বড় ভাষা বলে ফেলেছে। কোথায় আহমদ রাজা খান আর কোথায় আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম? তারপরে সাহাবী, তাবিন, তাবে তাবিন, আম্মায়ে মুজতাহিদিন, ফুকায়ে সালিহিন, কত বড় বড় চারজন ইমাম, ইমাম বুখারি, ইমাম তিরমিজি, ইমাম আবু দাউদ, কত বড় বড় ইমাম গুজরে গেল। তারপরে তুমি সেই দিনে জন্ম নিয়েছে আহমদ রাজা খান বেরেলভি, তার জন্যে বলছো সেনা এলে নবীজির অস্তিত্ব থাকতো না, এত বড় ভাষা, এর থেকে বড় কুফরি ভাষা আর কিছু হতে পারে না, উইথড্র করতে হবে তাকে। এটা একটা মৌলবির ভাষা যাকে সমাজ মৌলবি বলে জানে। আল্লাহর রহমতে, আল্লাহর কৃপায় দোয়া করবেন এই ধরনের ভণ্ডদের কাছ থেকে সমাজকে আল্লাহ হেফাজত করুক। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আপনাদের বীরভূমের লোক আমাকে ফোন করে বলেছে, যখন মক্কা মদিনায় মাজার নাই তো সেখানে আল্লাহর ওলি নাই। জোরে বলুন নাউজবিল্লাহ। বীরভূমের লোক ফোন করে বলছে আমাকে, আপনি ওলিদের বিরুদ্ধে কথা বলেছেন মাজারের বিরুদ্ধে। আমি বললাম বাবা মক্কা মদিনায় ওলি আছে না নাই? বলে সেখানে যখন মাজার নাই সেখানে কোনো ওলি নাই, কিন্তু সেখানে আল্লাহ নবী সাহাবীদের থেকে বড় ওলি পৃথিবীতে আর কেউ হতে পারে? কথা বলুন। আহা হা, হযরতে উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে উসমানে গনি, শুয়েব লুতবা, হযরতে আবু বকর, চোখ দিয়ে তরতর করে পানি পড়বে এক একটা সাহাবীর জীবনী শুনলে,
তারা যে কোরবানি দিয়েছে। তুমি বলছো মক্কা মদিনায় ওলি নাই, আর তোমাকে বলে দিই যারা অলির কথা বলছো মক্কা মদিনায় ওলি নাই, আল্লাহর কসম সাহাবিদের পায়ের ধুলোতে যা ছিল না তোমার হিন্দুস্তানের কোনো অলির বেরোলে সেটা নাই, তাদের আমলে সেটা নাই। এটা লেখেনের আমি বাস্তব বলে যাচ্ছি, যাদের জন্যে আল্লাহ তাআলা কোরআনে বলে দিয়েছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাজু আন, জোরে বলুন সুবহানাল্লাহ, তারা আমার ওপরে রাজি আমি তাদের ওপরে রাজি, এর থেকে বড় আর কি লিবেন আপনারা, এর থেকে বড় দলিল আর কি লিবেন। আল্লাহ যাদের ওপরে রাজি, আল্লাহ বললেন তারা আমার ওপরে রাজি আমি তাদের ওপরে রাজি, আর পরে আর কি আছে। কিন্তু বড় কষ্টের বিষয় আমাদের দেশের মূর্খ গণ্ড কিছু লোক আছে বুঝে না যে আমি কি কথা বললে কোথায় গিয়ে ঠেকবে, কাকে বড় করতে গেলে কাকে ছোট করা হবে। আল্লাহ তাআলা হেফাজত করুক এই সমস্ত ভণ্ডদের হাত থেকে আমাদের সমাজকে, আমাদের প্রতিবেশীকে আল্লাহ তাআলা হেফাজত করুক, যারা কবর পূজোয় লিপ্ত আছে, যারা কবরে মাথা ঠুকে কবরে গড়াগড়ি খায়, গাছতলায় গড়াগড়ি খাচ্ছে, আল্লাহ তাদেরকে হেফাজত করুক, এই সমস্ত পাপ কাজ থেকে, শিরক থেকে, বেদাত থেকে হেফাজত করুক।